সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বারোটি দেশের মুদ্রা এবং ছয়টি পাসপোর্ট নিয়ে পালিয়ে যাচ্ছিলেন নিউ মার্কেট থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া আবেদনে উল্লেখ করা হয় সালমান এফ রহমানের কাছ থেকে বারো ইউএস ডলার ছশো বিশ সুইচ ফ্রাঙ্ক সাড়ে আট হাজার দিরহাম উজবেকিস্তানের তেরো লাখ সোম এগারো হাজার ছশো পঞ্চাশ রিয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার দেড়শো পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার টাকা ভুটানের ছয় হাজার দুশো ত্রিশ গুল টার্ম এক হাজার রুপি থাইল্যান্ডের তিন হা তিন হাজার তিনশো বিশ বাদ জব্দ করা হয়েছে পাশাপাশি তার কাছ থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে সতেরো হাজার পাঁচশো বারো ইউএস ডলার সাতশো ছাব্বিশ সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার সালমান এফ রহমান এবং আনিসুল হক বর্তমানে দশ দিনের রিমান্ডে আছেন